আমাদের একটি কমন কথা আছে, স্বামী স্ত্রীর দাম্পত্য সংকট বাচ্চা নাও ঠিক হয়ে যাবে, এবং এটা একটা মিথ এবং এটা একটি অসত্য ভাষণ। এই মিথটা দীর্ঘদিন ধরে আমাদের সমাজে প্রচলিত এবং এই ট্যাবুটা আমাদের ভাঙা দরকার। কারণ আমি নিজে যেখানে ভালো থাকতে পারছি না, সেখানে আমি আরেকটা বাচ্চাকে নিয়ে এসে সে কিভাবে ভালো থাকবে? কাজে দাম্পত্য সংকট নিরসন করাটা আগে জরুরি, তারপরে আমি বাচ্চা আনবো কিনা সেই সিদ্ধান্ত হবে। কারণ এর সাথে বাচ্চার শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য, স্বাস্থ্যের চারটা অংশই জড়িত। এখন অনেক সময় আমরা বলতে পারি যে পরিবারে যারা একটু মুরব্বী আছেন তারা বলে আমাদের সময় তো এরকম হতো, কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে করোনা পরবর্তী এখন জুমের সময়। এখন আমরা কিন্তু একটা বোতাম টিপ দিলেই এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগ করছি, হোম অফিস করছি, এই কনসেপ্টগুলো কিন্তু আগে ছিল না। দ্বিতীয় একটা জায়গা হচ্ছে এখনকার পরিবারগুলো একদম ভেঙে ছোট্ট নিউক্লিয়ার পরিবার হয়ে গেছে। কাজেই নতুন একটা সন্তান যখন আসবে সেই সন্তানের যে প্রস্তুতি, সেটা কিন্তু নতুন বাবাটিকেও বাবা হওয়া শিখতে হচ্ছে, মাটিকেও মা হওয়া শিখতে হচ্ছে। যেখানে তারা দুজন নিজেকে সামলাতে পারছেন না, সেখানে আমি কেন তাদেরকে বাড়তি দায়িত্বটা দিয়ে আরও জিনিসটাকে জগা খিচুড়ি পাকিয়ে দেব? কাজে তারা নিজেদের সম্পর্কের ব্যাকরণটা আগে শিখুক, তারা আস্তে আস্তে ঝামেলাগুলো মিটাক, এবং এটার জন্য একটা প্রস্তুতি দরকার। আমরা বলতে চাই প্রয়োজনে আপনি কাগজ কলম নিয়ে লিখেন যে আমি 2 বছর পরে সম্পর্কটাকে এখানে দেখতে চাই, 5 বছর পরে আমাদের এটা প্ল্যান, 10 বছর পরে এটা প্ল্যান, এবং রিটায়ারমেন্টে আমি কি করতে চাই। সব কিছু যখন নিজেরা বুঝবো, তার মানে কি সবই আগে সেট করা যায়? না, কিন্তু একটা তো দিক নির্দেশনা থাকা দরকার, এবং সেই জায়গাটা মাথায় রাখার পরই যদি সন্তানটা আসে, সন্তান পালাটা তখনই আনন্দজনক। না হলে সন্তান কিন্তু বিড়ম্বনাই তৈরি করবে, এবং নিজেরাও ভালো থাকবো না, বাচ্চাটিকেও ভালো রাখবো না। এবং এই যে বাচ্চাটি আজকে ভালো থাকছে না, এই দায়ভার বাচ্চা কিন্তু এখন প্রকাশ করতে পারবে না। এই বাচ্চা নিজে যখন প্রাপ্তবয়স্ক হবে, এটার আফটার ইফেক্ট তার মনস্তত্ত্বে অবচেতনভাবে প্রমাণিত হতে থাকবে বিভিন্নভাবে, এবং তার আন্তঃসম্পর্কে ঝামেলা তৈরি হবে, যেটাকে আমরা বলি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই অশান্তিটা প্রবাহিত হতে পারে। কাজেই নিজেরা আগে সম্পর্ক ঠিক করব, নিজেরা প্রস্তুত হব, তারপরে আমরা বাচ্চাকে অভ্যর্থনা জানাবো।